গোলাপ গাছেরই মতো সৌন্দর্য বহন করে এরকম গাছ হচ্ছে অ্যাডেনিয়াম, একে মরু গোলাপ বলা হয়। দেখো আজকে কিছু বীজ থেকে ছোট চারা তৈরি করেছিলাম, সেই ছোট চারাগুলো তুলে ছোট পটের মধ্যে বসিয়েছিলাম। তুমি দেখুন এই ছোট পটে বসিয়েছিলাম এবং এই পটগুলোতে 50% বালি 50% মাটি ছিল এবং বাগানে যেসব খাবার দেওয়া হয় খোল হাড়গুঁড়ো শিংকুচি ফসফেট এগুলো দিয়ে ভালো করে বসেছিলাম। দেখুন এক মাসের মধ্যে কত বড় বড় হয়ে গেছে, প্রায় 1 মাস 10 দিনের মতন। আমি এগুলো শিফট করব একটু বড় পলিথিন এবং কিছু বড় টবে পট চেঞ্জ করছি। দেখুন এই মাটিটা তৈরি করেছি 50% এঁটেল দোআঁশ মাটি এবং 50% বালি, ভালো করে পাইল করছি। এর সাথে কিছু গোবর সার এবং খোল ডিএপি ফসফেট হাড়গুঁড়ো শিংকুচি এবং ধ্রুবী গোল্ড বলতে মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে 11 রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ বিভিন্ন রকম থাকে। তখন ওইগুলো শিফট করছি চারাগুলো যাতে সহজে আরও বড় হয়, কেন ওই ছোটো প্যাকেটগুলো থেকে সরিয়ে দেখতে পাচ্ছেন ভরছি। এবং এই অ্যাডেনিয়াম গাছগুলো এখন বিভিন্ন এতে হয়, এখন সিন্ডারে হচ্ছে, আপনাদের দেখাবো সিন্ডারে কীভাবে তৈরি হয় করছে, কীভাবে লাগাচ্ছে সিন্ডারে। এবং এই অ্যাডেনিয়াম গাছ সহজে মরে না, যদি মরে জানবেন আপনার ভাগ্য খারাপ, কেন অ্যাডেনিয়াম গাছ শুধু একমাত্র বর্ষাতেই জল খেলে এবং গড়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে ফাঙ্গাস অ্যাটাক করে। দেখো আমি এই বড় পলিথিনে কীভাবে চেঞ্জ করছে এই গাছগুলো, এবং আপনাদের দেখাবো সিন্ডারও কীভাবে লাগানো হয়। ডাইরেক্ট এটা করলাম ইটেন মাটি 50% আর 50% বালি মাটি পাইল করে এবং এর সাথে খাবার মিক্সড করে এইগুলো শিফটিং করলাম ছোটো প্যাকেট থেকে বড় প্যাকেটে, বাচ্চা পটিং চেঞ্জ করলাম পটের মধ্যে। আপনাদের দেখাবো সিন্ডার কীভাবে লাগাচ্ছি। 50% বালি আর 50% মাটিতে কিছু অ্যাডেনিয়াম ভরলাম, এবার আপনাদের দেখাবো কীভাবে সিন্ডারেও অ্যাডেনিয়াম চারা হয়। দেখুন এই যে সিন্ডারগুলো ভালো করে চেলে নেব, অর্থাৎ এই কারণে চালবো, এর মধ্যে হচ্ছে গুঁড়ো আছে, ওই গুঁড়োগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেই কারণে চেলে ভালো করে মোটা দানাগুলো নেব। দেখুন চালছি, এবং ওই সিন্ডারের সাথে কিছু 50% সিন্ডার আর যে 50% যে বালি মাটি মিক্স ছিল কিছুটা নেবো, 50% থেকে সামান্য একটু কম নেবো, নিয়ে ওর সাথে পাইল করবো। একবার পুরোপুরি সিন্ডারে করবো না, পুরোপুরি সিন্ডারে করা যায়, কিন্তু আমি কিছু এই 50% সিন্ডারের সঙ্গে 50% এই বালি মাটি, অর্থাৎ এই বালি মাটি যেটা আগে ছিল যে 50% বালি 50% মাটি, ওই পাইল মিশ্রিত মাটিটা কিছু ওর সাথে পাইল করে তারপরে প্যাকেটের মধ্যে ওগুলো ভরে বা টবের মধ্যে ভরবো। দেখুন প্যাকেটেও কিছু ভরবো টবের মধ্যেও কিছু ভরবো, ভালো করে মিক্স করলাম। কিন্তু এর মধ্যে খাবার মিশ্রণ আছে, এই মাটিটার মধ্যে খাবার মিশ্রণ আছে, বিভিন্ন রকম খাবার যেমন খোল হাড়গুঁড়ো শিংকুচো কিছু চারা নিয়ে আসছি। আপনারাও বাড়িতে অ্যাডেনিয়াম চারা করতে পারেন, খুব যদি বলা যায় খুব কম যত্নে, কোনো যত্নই লাগে না, ওর কোনো রোগও হয় না সেরকম, শুধু জাস্ট মাঝে মাঝে খেয়াল রাখা বর্ষাকালে যাতে না ফাঙ্গাস অ্যাটাক করে না বর্ষাতে জল জমে যায়। অতএব এই সিন্ডারে করলে জল জমার ভয় থাকে না, মাঝে মাঝে একটু জল দেবেন এবং বছরে খাবার দেওয়ার দরকার নেই, একবারে খাবার দিলে বসিয়ে দিলাম আর আমার খাবার দেওয়ার দরকার লাগবে না, তাও যদি মনে হয় মাঝে মাঝে একটু তো খাবার দিতে পারেন। দেখুন কীভাবে সিন্ডারের মধ্যে দিয়ে চারা তৈরি করবো, দেখুন টবের মধ্যে গাছটা বসিয়ে সাবধানে সিন্ডার দিয়ে দিলাম, রেডি হয়ে গেল। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে সিন্ডারটা আসলে কী, সিন্ডারটা আসলে ঘেস, ঘেস বলতে কয়লা পুরানো যে ছাই যেটা মোটা অংশ সেটা হচ্ছে ঘেস। ওতে এখন বিভিন্ন রকম চারা তৈরি করা যাচ্ছে, খুব সুন্দরভাবে চারা হচ্ছে, আর এই ঘেস দিয়ে গোলাপ চারা তৈরি হচ্ছে, বিভিন্ন রকম সিজনে শীতের সিজনেও চারা তৈরি হচ্ছে।
এই সিন্ডারের মধ্যে। বড় পলিথিনে শিফট করার পর ফাঙ্গিসাইড ভালো করে জলে গুলে সব পাউডার গুলে ভালো করে জল দিয়ে গাছগুলো ধুয়ে দেবো যাতে ফাঙ্গাস না অ্যাটাক করে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক ফলো করবেন। নমস্কার বন্ধুরা।